আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মলা মাছের শুটকি দিয়ে আলু দিয়ে ভাজি করেছি। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে। আর শুটকি ভাজি আমার কাছে খুবই ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে আমি কিছু শুটকি নিয়েছি। শুটকিটা আগে মানে টেলে নিচ্ছি। শুটকি আগে যদি টেলে নেওয়া যায় তাহলে একটা গন্ধ বের হয়, সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তারপরে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ আর যা যা লাগে আমি সব নিয়েছি। এখানে আমি আলু নিয়েছি কুচি কুচি করে কেটে। চুলায় আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা আগে একটু ভেজে নেব। আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে মোটামুটি হয়ে এসেছে। এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে মশলার সাথে কষিয়ে নিলাম। তো আমি এভাবেই নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো দিয়ে এখন আমি আবার ভেজে নিব। শুটকিগুলো মশলার সাথে একটু কষিয়ে নিব। শুটকিগুলো আবার কষিয়ে নিলে বেশি মজা হয় তরকারিটা, সেই জন্য আমি এখন আবার মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে দিব। আলু দিয়ে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এইভাবে আমি কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটা। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি আবার ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমার তরকারি মোটামুটি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমার শুটকি ভাজি যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন। তো এই যে তৈরি হয়ে গেল মলা মাছের শুটকি দিয়ে আলু ভাজি। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। তো এই তৈরি হয়ে গেল মলা মাছের শুটকি দিয়ে আলু ভাজি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।